ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর, সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত, আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী, আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায়ও পালিত হলো মহান নভেম্বর বিপ্লব দিবস। সাতই নভেম্বর স্কাউট এন্ড গাইডের প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে দেশব্যাপী চলছে নানান কর্মসূচি। আসন্ন পুর ও নগর নির্বাচনে আগরতলা পুরসভা এলাকায় বামফ্রন্ট তাদের প্রার্থীদের নিয়ে প্রতিদিন চালাচ্ছে জোর প্রচার অভিযান। ত্রিপুরায় নারী নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও সুবিচার করার দাবিতে বিজেপি মহিলা মোর্চা পথ অবরোধ করে রাজধানী আগরতলায়। কালীপুজোর প্রাক মুহূর্তে মদ বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পায় কল্যাণপুর থানার পুলিশ। হেডলাইনস নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী, আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায় পালিত হয় মহান নভেম্বর বিপ্লব দিবস। সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এই দিবস উপলক্ষে সংগঠিত হয় এক মিছিল এবং সমাবেশ। সমাবেশে বক্তারা নভেম্বর বিপ্লবের ইতিহাস তুলে ধরেন। লেনিন সেই উদ্বৃত্ত শ্রমের সংজ্ঞা এবং সেই শ্রমিক শ্রেণীকে সংগঠিত করে কৃষকদের নিয়ে মিত্র হিসেবে নিয়ে সুবীর ইউনিয়নের বিপ্লব সংগঠিত করে এবং সুবিয়েতে 1917 সালে বিপ্লব সংগঠিত হলে পরও সেই বিপ্লবকে ধ্বংস করার জন্য প্রতি বিপ্লবী শক্তি সচেষ্ট ছিল। তার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অন্যান্য নেটোভুক্ত দেশগুলো তারা জন্মলগ্ন থেকে চেয়েছিল যে সুবিয়েত সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে যাক। মার্কিন সিআইএ সেই ক্ষেত্রে প্রতিনিয়ত চক্রান্ত করে। সাহিত্য একাডেমির উদ্যোগে 7ই নভেম্বর আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় মিডিয়া অ্যান্ড লিটারেচারের উপর এক অনুষ্ঠান। এক কর্মকর্তা জানান, সারা দিন চলবে বিভিন্ন কর্মসূচি এবং 8ই নভেম্বর উত্তর পূর্ব ভারতের সাহিত্য একাডেমিতে স্বীকৃত 8টি ভাষার সাহিত্যিক, লেখক ও কবিদের নিয়ে আয়োজিত হবে এক অনুষ্ঠান। অলরেডি গত 23 তারিখে গত মাসের সাহিত্য একাডেমি এক্সিকিউটিভ বোর্ডে যে মিটিং হয়েছে সেখানে একটা রেজলিউশন পাস হয়েছে, সেটা অলরেডি মিডিয়াতে সার্কুলেটেড হয়েছে এবং সাহিত্য একাডেমি সেটাই বক্তব্য। আমাদের ওয়েবসাইটেও রয়েছে, সেই রেজলিউশন আপনারা ওয়েবসাইট খুললেই পেয়ে যাবেন। দ্যাট ইজ আওয়ার অবজারভেশন অ্যাবাউট দিস ইমপ্রেশনস দ্যাট ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি। People have a reaction
প্রতিক্রিয়া কি আপনার? আমার প্রতিক্রিয়া ওইখানেই দেওয়া আছে, একাডেমির পক্ষ থেকে জানতে চাইছি আপনার প্রতিক্রিয়া। সাহিত্য একাডেমি স্ট্রংলি কন্ডেম করেছে, রেজলিউশন দেওয়া আছে, এবং যারা এই ধরনের কাজে লিপ্ত ছিল তাদের কড়া শাস্তির দাবি করেছে, এটাই আমাদের দাবি। আজকে আপনাদের মূল অনুষ্ঠানটা কি? আজকের আমাদের সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে 7ই নভেম্বর স্কাউট এন্ড গাইডের প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে দেশব্যাপী চলছে নানান কর্মসূচি, ত্রিপুরা রাজ্যের নানান স্থানেও চলছে বিভিন্ন কর্মসূচি। এদিন স্কাউট এন্ড গাইডের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে ফ্ল্যাগ সংগ্রহ করেন। আজকে 7ই নভেম্বর আমাদের যে স্কাউট গাইডস যে মুভমেন্টটা আছে ওটার ফাউন্ডেশন ডে, সারা বিশ্বব্যাপী ওটা চলছে অনুষ্ঠানটা, এবং জাস্ট এটাকে যুব সমাজে অ্যাওয়ারনেস করার জন্য সেলফ সার্ভিস ফর দ্য সোসাইটি, ওই উপলক্ষে বিশ্বব্যাপী প্রোগ্রামের সঙ্গে আমরা ছোটো ত্রিপুরা রাজ্যে আমরা আজকে অনুষ্ঠানটা করছি, সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সাব ডিভিশনে করা হচ্ছে, এবং আমরা আজকে এই অনুষ্ঠান উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে ফ্ল্যাগ দিলাম, এবং আমরা সকালবেলা আজকে আমাদের পোস্ট মিনিস্টারকে দিয়েছিলাম, আজকে বিভিন্ন সাব ডিভিশনগুলোতে হচ্ছে প্রোগ্রাম, ডিস্ট্রিক্টগুলোতে জাস্ট হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস ফর দ্য ইয়ুথ ডেভেলপমেন্ট, সেটা এটা তো অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন। সো 50% টোটাল কালেকশন আমরা পাঠিয়ে দেবো দিল্লিতে হেডকোয়ার্টারে, আর যে 50% থাকে এটা ত্রিপুরাতে থাকবে, আমরা বিভিন্ন সামাজিক কাজে এটাকে ব্যবহার করবো। আমি ডক্টর চিত্রজিৎ ভৌমিক, ওয়েস্ট ডিসপোজ ডিপার্টমেন্ট, অ্যাট দ্য সেম টাইম ইন দ্য ব্রাঞ্চ অফিসার স্কাউট গাইডস। শোষণমুক্ত সমাজ গড়ার মধ্য দিয়ে লড়াই সংগ্রামকে অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে সিপিআইএম বাগান বাজার অঞ্চল কমিটির উদ্যোগে 99তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয় শনিবার। এদিন সকাল 7টায় দলীয় পতাকা উত্তোলন করে লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে নেতৃবৃন্দগণ। শোষণমুক্ত সমাজ গড়ার মধ্য দিয়ে লড়াই সংগ্রামকে অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দেশে তথা সারা রাজ্যের সাথে সিপিআইএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে অঞ্চল কার্যালয়ে 99তম মহান নভেম্বর বিপ্লব দিবসে সিপিআইএম পতাকা উত্তোলন করেন সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী। লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে সিপিআইএম বাগানবাজার অঞ্চল কমিটির সম্পাদক শঙ্কর দাস, সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, খেতমজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক সূর্যমোহন দাস, অঞ্চল এলাকার নারী পুরুষ ছাত্র যুবরা সকাল 7টায় জড়ো হন 99তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করার জন্য। 1917 সালে 7 থেকে 17 নভেম্বর মহামতি লেনিনের নেতৃত্বে শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে সংগ্রামের যে প্রেরণা, আমরা এই 7 থেকে 17 নভেম্বর দুনিয়া কাঁপানো 10 দিন ব্যাপী এই মহান নভেম্বর বিপ্লবের মধ্যে দিয়ে আমরা কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart o cerebral attack e derite chikitsa pranghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. Tai deri na kore chole ashun ghorer pashe ILS hospital e. 24 ghontay thakchen bisheshongko chikitsoker dol. Ache ottadhunik ventilator o 24 ti ICU bed. ILS hospital. সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে, ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, এসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ, খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুনা মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসন্ন পৌর ও নগর নির্বাচন আগরতলা পৌরসভা এলাকায় বামফ্রন্ট তাদের প্রার্থীদের নিয়ে প্রতিদিন চালাচ্ছে জোর প্রচার অভিযান। বিভিন্ন এলাকায় প্রার্থীদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করে চলেছে বামফ্রন্ট। প্রার্থীদের জানান তাদের এই প্রচার অভিযান এলাকার জনগণদের মধ্য থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। প্রার্থীরা আশা করছেন জনগণ তাদের পুনরায় নির্বাচিত করবেন। এবারও কাজের দিন তারা উন্নয়ন করছে, সিংহনা ধারা অব্যাহত রাখতে আপনারা বামফ্রন্টকে এখানে সিঙ্গেজনী ভর্তি করে। আজকে আমরা 32 ওয়ার্ডে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি। এইবারও আমি বামফ্রন্টের ফোর ব্লক প্রার্থী হিসেবে এই 32 ওয়ার্ডে দাঁড়িয়েছি। তো জনগণের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা আমাদের এলাকার কর্মীরা সহ বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। এবং এর আগেও দুইবার জনগণ 22 ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে যুক্ত করেছিলেন। তো আমরা দেখছি সকাল থেকে যে বাড়ি বাড়ি যাচ্ছি তাতে জনগণের উৎসাহ উদ্দীপনা যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি। এবং আমরা আশা করব যে গতদিনে গত 5 বছরে সেখানে বামপন সরকার এবং বামপন পরিচালিত পৌর নিগমের সেই যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তব রূপায়ণের জন্য আমরা এই ওয়ার্ডে সততা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে কাজ করেছি। এবং আশা করি আগামী দিনে জনগণ আমাদের পুরোপুরি জয়যুক্ত করবে। আমরা প্রচারের ক্ষেত্রে মূলত এখানে এই এলাকার যে উন্নয়ন হচ্ছে তার যে বকেয়া কাজগুলি রয়ে গেছে। ত্রিপুরায় নারী নির্যাতনে সুষ্ঠু তদন্ত ও সুবিচার করার দাবিতে বিজেপি মহিলা মোর্চা পথ অবরোধ করে রাজধানী আগরতলায়। আগরতলা বর্দোয়ালি স্ট্যান্ডে সংগঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ। এই পথ অবরোধ থেকে মহিলা মোর্চা নেত্রীরা জানান, নারী সুরক্ষার ক্ষেত্রে সরকার কোনো ভূমিকা গ্রহণ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এদিন মহিলা মোর্চার কর্মীরা বিভিন্ন অধিকার লেখা প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ত্রিপুরা রাজ্যে যে নারী নির্যাতন শুরু হয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে মহিলারা সুরক্ষিত নয়, এই জন্য আমরা আজকে
এখানে বর্ধমানি কেন্দ্রে বিক্ষোভ মিছিল বা রাস্তার উপর পথের উপর শুরু করছি। যদি আজকের এই ব্যাপারে যদি তারা কোনো কিছু পদক্ষেপ না নেয়, একটা মহিলাও ত্রিপুরা রাজ্যের সুরক্ষিত নয়। এই জন্য আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তী সময়ে যাব। এ আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই পথ অবরোধ, ঘন্টা দুই ঘন্টার অবরোধ আমরা এখানে করতেছি। এই অবরোধে আমরা যা হয় হবে, আমরা আবার মরণ জীবন ত্যাগ করে এখানে আজকে আমরা এই অবরোধ শুরু করেছি। এটা লাগাতার যাবে। নারী নির্যাতনের উপরে বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়াতে হবে, নারীদের সুরক্ষা করতে হবে, আর রেগা প্রকল্পে মহিলাদের অগ্রাধিকার বা বৃদ্ধি করতে হবে, প্রধানদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়াতে হবে, আর জায়গায় জায়গায় প্রত্যেকটা মহকুমায় একটা করে মহিলা এসপি অফিস খুলতে হবে, পুলিশ কমিশন বসাতে হবে। আর মানিক বাবুর জন্য আমরা যে অসুরক্ষিত, এই জন্য আমরা আজকের এই পথ কালীপুজোর প্রাক মুহূর্তে মদ বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পায় কল্যাণপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় দেশি ও বিলেতি মদ, যার বাজার মূল্য প্রায় 30,000 টাকা। থানার ওসি জানান, এই মদ বিরোধী অভিযানে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকাল 8টায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে উপজাতি অধ্যুষিত এলাকায় উত্তর মহারানীপুর লক্ষ্মীদেব বর্মা নামে এক উপজাতি মহিলার দোকান থেকে নামিদামি কোম্পানির বিলিতি মৎস্য দেশীয় মদের ড্রাম উদ্ধার করে নিয়ে আসে কল্যাণপুর থানার পুলিশ। সাত সকালে কালীপুজোর প্রাকলগ্নে পুলিশের এ ধরনের সাফল্যে খুশি এলাকার একাংশ মহল। তবে এ ধরনের অভিযান শুধু উত্তর মহারানী নয়, কল্যাণপুর বাজার, বাগান বাজার, মুহরছড়া, গোরাঙ্গটিলা সহ বিভিন্ন উপজাতি এলাকায়ও এ ধরনের অভিযান চলবে বলে জানান কল্যাণপুর থানার ওসি শান্তিভূষণ ভূঁইয়া। তবে এদিনের এই মদ বিরোধী অভিযানে এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়। আচ্ছা, গোপন সূত্রের ভিত্তিতে উত্তর মহারানী লক্ষ্মীদেব বর্মার দোকান হইতে এই মদ সিজ করা হয়েছে ইংলিশ এবং বাংলা, এবং আমরা এই রেট জারি রাখুন যাতে কালীপূজা সুন্দর এবং শান্তিভাবে অতিবাহিত হইতে পারে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 99তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হয় রাজধানী আগরতলার মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর। এরপর লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃবৃন্দগণ। বক্তব্য রাখতে গিয়ে বিজন ধর বলেন, নভেম্বর বিপ্লব পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা করেছিল। নভেম্বর বিপ্লব পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল। এর আগে বহু যুদ্ধ বিগ্রহ, সরকারের পরিবর্তন ইত্যাদি অনেক কিছু হয়েছে, কিন্তু নভেম্বর বিপ্লবই একমাত্র বিপ্লব যা শোষক শ্রেণীর হাত থেকে শোষিত শ্রেণী, শ্রমিক শ্রেণী, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং নতুন ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে, যেখানে মানুষের দ্বারা মানুষের শোষণের অবসান হয়। সামাজিকভাবে যুগ যুগ ধরে যারা নিপীড়িত তাদের শোষণের অবসান ঘটে। তো আজকের এই দিবস পালনের তাৎপর্য হচ্ছে, প্রত্যেকবারই আমরা করি, এটা হচ্ছে যে আমরাও সিপিআইএম, আমাদের রাজনৈতিক যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রধান কথা হচ্ছে যে আমরা ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। এখন যে বুর্জ একনায়কত্ব আছে তার অবসান ঘটিয়ে, পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণীর
রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সমাজ এই দেশে আমরা গঠন করতে চাই। প্রতি বছর এই দিনে তার শপথ আমরা গ্রহণ করি। এখন এই সংগ্রামে কোটি কোটি মানুষের অংশগ্রহণ দরকার। এটা কিছু মানে শুধুমাত্র বোমা বন্দুকের ব্যাপার না, এটা মানুষের চেতনার ব্যাপার। বিরাট অংশের শ্রমজীবী মানুষের সমর্থনের বিষয়। সেই দিক থেকে আজকের দিনে এই শপথ গ্রহণ করতে হবে যে এই সামাজিক পরিবর্তনের জন্য দেশের ব্যাপক অংশের মানুষকে নানা ইস্যুতে গণসংগ্রামে সামিল। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa pranghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. Tai deri na kore chole ashun ghorer pashe ILS hospital e. 24 ghontay thakchen bisheshongko chikitsoker dol. Ache ottadhunik ventilator o 24 ti ICU bed. ILS hospital. সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না, এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ। খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার ইট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না, কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন, জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার করা মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and you ফিরে এলাম বিরতির পর। তিন দফা দাবিকে সামনে নিয়ে 11টি গণসংগঠনের ডাকে 1 নভেম্বর থেকে 9 নভেম্বর সারা রাজ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গস্বরূপ কল্যাণপুরে শুক্রবার বিকেল 4টায় অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য জনসমাবেশ। হাজার হাজার দলীয় সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে হাজির হন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন। আমরা এই আওয়াজে, আমরা এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি। অর্থাৎ অনেকগুলো বিষয়ের মধ্যে এই তিনটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলিকে চিহ্নিত করে আমরা এই কর্মসূচিতে সামিল হয়েছি। আমাদের মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এই বিষয়ে বিস্তৃতভাবে বলবেন। আমি শুধু যে জিনিসটা বলতে চাই, আজকের শুধুমাত্র এই মিছিল এবং এই জমায়েতের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ আন্দোলন শেষ থেমে থাকবে না। আগামী দিনে আমরা যতদিন পর্যন্ত না আমাদের এই দেশের সরকারের এই রকম দানবীয় সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে না পারব, ততদিন পর্যন্ত আমরা সবাই লড়াই সংগ্রামের ময়দানে থেকে আমরা রাস্তায় রাস্তায় থেকে তার প্রতিবাদ আন্দোলন সংগঠিত করব। সেই পরিস্থিতি এবং ত্রিপুরা রাজ্যের প্রতি যে বৈষম্য, এই সমস্ত বিষয়ে আমরা দেখেছি সাধারণ মানুষ যেরকম প্রতিবাদ সংগঠিত করছেন, রাস্তায় নেমে প্রতিবাদ সম্মিলিত হচ্ছেন। পাশাপাশি আমি আরেকটু অনুরোধ করবো, আজকে দেখেছেন দেশের মানুষের এই পরিস্থিতি দেখে, দেশের যে অস্থিরতা, দেশের মধ্যে যে একটা পরিস্থিতি সাম্প্রদায়িকতা নিয়ে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়ে নাড়াচাড়া করছেন, এর থেকে সমস্ত অংশের মানুষ যেমন উদ্বিগ্ন, দেশের বুদ্ধিজীবী অংশের মানুষ যারা আছেন তারাও আজকে উদ্বিগ্ন। যখন তেলের দাম বেশি, এই তহবিল থেকে টাকা দিয়ে তেল কিনে নিয়ে আসলাম, আমি দেশের বাজারে তেলের দাম বাড়তে দিলাম না। আবার যখন ওই $140 থেকে কমে $37 হয়ে যায়, অথবা কিছুদিন আগে যেখানে তেলের দাম $50 ছিল আমাদের দেশে, তাহলে কম দামে তেল আমি বিদেশের বাজার থেকে কিনবো, কিন্তু দেশের বাজারে তো বেশি দামে বিক্রি হচ্ছে, সেই টাকাটা তহবিলে থাকবে। তাহলে এই তহবিলটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক তহবিল। তেলিয়ামুড়ায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি করা হবে রোড আন্ডারব্রিজ। দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল রেল লাইন পারাপার হবার জন্য একটি আন্ডারব্রিজ, আর তাদের এই দাবি পূরণ করতে চলেছে NF রেলওয়ে। মিটতে চলছে অবরোধকারীদের সমস্যা, শুরু হতে পারে ইতিমধ্যে রোড আন্ডার ব্রিজের কাজ, এমনটাই আভাস পাওয়া গেল NF রেলওয়ের কনস্ট্রাকশন বিভাগের উত্তর পূর্ব জোনের জেনারেল ম্যানেজারের সফরকালে। তবে 1 মাস 4 দিন ধরে বন্ধ থাকার রেললাইনের ব্রডগেজের কাজ তখনই শুরু হবে যখন অবরোধকারী এলাকাবাসী অবরোধ তুলে নেবেন। সুনির্দিষ্ট আশ্বাস পেলেই তবেই তারা অবরোধ তুলে নেবেন বলে জানা যায়। কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত ব্রডগেজের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ পথে। তবে তেলিয়ামুড়া রেল স্টেশন লাগোয়া এলাকায় 1 মাস 4 দিন ধরে বন্ধ হয়ে রয়েছে ব্রডগেজের কাজ। এলাকাবাসী 2004 সাল থেকেই দাবি করে আসছিল তাদের যাতায়াতের সুবিধার জন্য একটি আন্ডার ব্রিজের। দীর্ঘ তালবাহানার পর অক্টোবর মাসের 2 তারিখ রেল রাস্তা অবরোধ করে এবং রেল রাস্তা অবরোধ করে সাধুচন্দ্র পাড়া সহ ওই এলাকার ব্রডগেজের কাজ বন্ধ হয়ে পড়ে। এরই মধ্যে রেল দপ্তরের রাজ্য প্রশাসন মন্ত্রী ও বিধায়করা দফায় দফায় এলাকাবাসীদের সাথে বৈঠক করেন এবং সমাধানের সূত্র বের করতে পারেননি। তবে শুক্রবার সকালে আগরতলা রেল স্টেশনের NF রেলওয়ে কনস্ট্রাকশনের জেনারেল ম্যানেজার সহ রেলের কর্মকর্তা এবং প্রতিনিধি দল আগরতলা থেকে ট্রলি দিয়ে জিরানিয়া পর্যন্ত আসেন। এরপর গাড়ি করে তেলিয়ামুড়া রেল স্টেশনে আসেন। সেখানে কাজকর্ম দেখার পর ওই এলাকার অবরোধকারীদের সাথে কথা বলেন। তবে উনার কথায় এক প্রকার সন্তুষ্ট হতে পারলেও অবরোধ উঠেনি। তবে GM এর কথাবার্তায় বোঝা গেল নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্রডগেজ রেল প্রবেশ করবে কুমারঘাট থেকে আগরতলায় এবং দাবি পূরণ হতে চলছে ওই এলাকার অবরোধকারীদেরও।
वो भी बहुत इस दिन को लेके आगे है कि हम भी यही चाहते हैं। हमने आज जो इंस्पेक्शन किया है या आगे भी करेंगे, यही देखेंगे कि कहीं रास्ते का डिमांड है, कहीं कोई और डिमांड है। बाकी काम तो चल ही रहा है, इस तरह की डिमांड को हम कैसे करें, लेकिन इसमें थोड़ा समय लग सकता है। हम सबसे हम सबसे कोई ना कोई रास्ता निकलना चाहिए। तो हम देख चल सकते हैं आपके साथ, चल के देखने में हमें क्या दराज है, आप ही के लिए तो लाइन बना रहे हैं, चलते बात बात। और यहाँ तो सर हम आप लोग तो टाइम टाइम वर्क 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 फिर आएंगे तो फिर आते रहेंगे सर, आते रहेंगे। आप लोग का पेट्रोल खत्म होगा, ऐसे क्राइसिस है यहाँ पे, गवर्नमेंट का भी नुकसान होगा, आपका ये जो रास्ता बन जाएगा तब भी हम आएंगे। सर आप लोग जब आएंगे ना रेडी होके आएगा ये बनाने के लिए, बिल्कुल। आप लोग का भी तकलीफ होगा, आप लोग का बीपी बढ़ेगा, हम लोग का भी बीपी बढ़ेगा, बहुत सारे वो सब आ रहे हैं। किसी का बीपी नहीं बढ़ेगा, हम कोई ना कोई रास्ता निकाल, हम लोग भी फेंट हो जाए, इतना धूप में इतना बैठना पड़ रहा है सर। आपको नहीं बैठना पड़ेगा, हम तो कहते हैं आप मत बैठिए। आप लोग ঠিক আছে স্যার, আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, ইটস এ সিঙ্গেল ইনস্ট্রাকশন বাট ইট হ্যাজ আ ভেরি ভাস্ট রেমিফিকেশন, অনেক রেমিফিকেশন আছে। সো উইল গিভ অল দা পেপারস, আশা করি এটা সলভ হবে। উইল ট্রাই টু ফাইন্ড আ সলিউশন। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পুর এবং নগর নির্বাচন ঘোষণা হতে বামপন্থীদের নির্বাচনী প্রচার তুঙ্গে, প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি চলছে প্রচার অভিযান। এমনই একটি চিত্র উঠে এলো তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায়, আর অন্যদিকে বিরোধী দলগুলি শীত ঘুমে। নির্বাচন ঘোষণা হতেই বামপন্থীদের নির্বাচনী প্রচার তুঙ্গে, প্রার্থী ঘোষণা হতেই বাড়ি বাড়ি চলছে প্রার্থীদের পরিচিতির কাজ। এমনই একটি চিত্র উঠে এলো ফোকাস ত্রিপুরার লেন্স বন্দি হয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের 8 নং ওয়ার্ড থেকে। প্রার্থীপদ ঘোষণা হতেই নেতাজিনগর 8 নং ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি চলছে প্রচার অভিযান। অপরদিকে বিরোধীদের এখনও শীত ঘুম কাটেনি, কোনো কর্মসূচিই নেই এলাকা জুড়ে। এরই সুযোগে প্রচারের একধাপ এগিয়ে রইল বামফ্রন্ট। প্রার্থী পরিচিতিতে নেতৃত্ব দেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন দাস, নারী নেত্রী শেফালী পাল সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আমি প্রথমেতই আমাদের বামফ্রন্ট সরকারকে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করছি, কারণ আমাকে নির্বাচিত হিসাবে 8 নম্বর ওয়ার্ডে মনোনীত করেছে। আর গ্রামে ভাইরিয়া আমার কাছে ভালো লাগছে, কারণ এখানে আমার অনেকেই পরিচিত মুখ, কথা বলো ভালো লাগছে, যে তারা অনেকেই বলছে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আশা করছি মানে বিপুল ভোটে আমার 8 নম্বর ওয়ার্ডে আমি জয়ী হব। তো সারা তাহলে আপনি বলছেন যে ভালোই পাচ্ছেন আপনি? সারা ভালোই পাচ্ছে, হ্যাঁ সারা ভালো পাচ্ছে। এবং আগামীকাল গতকালকে যে আমরা রাস্তায় মিছিল করে বেরিয়েছিলাম প্রার্থী ঘোষণার পরে, তখনও বাড়িতে ফিরে যাওয়ার পরে অনেকেরই প্রশ্ন ছিল যে আপনি রাস্তাটা কীরকম লাগছে, কীরকম ঘুরছেন বা আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন বা চেহারা কেমন লাগছিল, মানে অনেকের মুখ দেখলে অনেক কথা বলা যায়। আমি বলছিলাম সেটা যে ভালোই লেগেছে, অনেকে হাসি মুখে মানে মুখে যদিও মুখ ফুটে কিছু বলতে পারছে না, তবে কিন্তু তারা মুচকে হাসি হাসছে, আমার কাছে ভালো লাগছে। প্রথমত আমি বামপন্থী সরকারকে ধন্যবাদ জানাই, কারণ এবার পৌরসভা নির্বাচনে 8 নং ওয়ার্ডে আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। যে জয়ের ব্যাপারে আমাকে মনোনীত করেছেন আমি অত্যন্ত খুশি, জনগণের কল্যাণের জন্য 8 নং ওয়ার্ডে আমাদের জনগণের পাশে আমি সর্বদা থাকতে চাই, জনগণও আমার পাশে, আমি যখন জনগণের কাছে হাত বাড়িয়ে দেব জনগণের সহযোগিতা আমি চাই, জনগণও যেন আমার পাশে থেকে আমাকে সাহায্য করে, আমি এই আশাবাদী। এবং জনকল্যাণে কাজ করার মতো আমাদের সরকার এমন কোনো কাজ বাকি রাখেন নাই যে করেন নাই, তবুও কিছু কিছু কাজ আছে যা আমাদের 8 নম্বর ওয়ার্ডে বা অন্যান্য ওয়ার্ডে আছে, 8 নম্বর ওয়ার্ডে আছে, যা নির্বাচনের পরে জয়ের উৎসব হলে আমি সে কাজ পূরণ করতে চাই জনগণকে নিয়ে জনগণের পাশে থেকে। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সিপিআইএম এর প্রার্থী তালিকা ঘোষণার পরই শুক্রবার সন্ধ্যায় কৈলাসহরে অনুষ্ঠিত হয় এক মিছিল। দলীয় প্রার্থীদেরকে সামনে রেখে মিছিলের মাধ্যমে প্রচার অভিযান শুরু করে দল। এই মিছিল থেকে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান উঠে। পরিষদ নির্বাচনে আমার দল সিপিআইএম পার্টি আমাকে 4 নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা, আমার গভীর শ্রদ্ধা এই দল এবং এই দলের আদর্শের প্রতি আমি জ্ঞাপন করছি।
পাশাপাশি আজকে যে অগুন্তি কর্মী যারা আজকে পায়ে পা মিলিয়ে এই দলের প্রার্থীকে জেতাবার জন্য রাস্তায় নেমেছে, আমার বিশ্বাস যে তারা নির্বাচনের ফল, সফল ফল বেরোবার আগ পর্যন্ত তাদের এই নিরলস প্রচেষ্টা, তাদের প্রার্থীকে সিপিআইএম দলের প্রার্থীকে জয়ী করবার এই প্রচেষ্টা তারা জারি রাখবে। তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং আমার প্রণাম জ্ঞাপন করছি। মার্কসবাদী তথা বামফ্রন্ট আজকে বিভিন্ন জায়গায় তার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, অনুরূপভাবে কৈলাসেরও সেটা ঘোষিত হয়েছে। আমরা এখানে 4 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে এখানে মিছিল বের করেছি, তার পাশাপাশি বাকি 14টা ওয়ার্ডেই আজকে মিছিল বের হয়েছে। আমাদের কর্মীরা আগামী 9 তারিখ পর্যন্ত নিরলস এই প্রচেষ্টা জারি রাখবেন মানুষের কাছে যাবার জন্য, এবং আমাদের কৈলাসের পৌরসভা এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, কংগ্রেসকে আপনারা দেখেছেন, বিজেপিকে আপনারা দেখছেন এবং বামফ্রন্টকে আপনারা দেখেছেন, এই কৈলাসরের উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবার জন্য আমাদের আসন্ন পৌরসভা নির্বাচনে আপনারা বামফ্রন্টের প্রার্থীদের দিকে দিকে বিপুল ভোটে জয়ী করবেন এবং আগামী দিনে আরো সুন্দর কৈলাসের পৌর পরিষদ যাতে তারা উপহার দিতে পারেন তার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন, কারণ বামফ্রন্টের বিকল্প ফোর্বস ম্যাগাজিন সমীক্ষায় বিশ্বের সব থেকে ক্ষমতাসীন ব্যক্তির নামের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় প্রথম স্থানে রয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মোদী রয়েছেন 9ম স্থানে, আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন 3য় স্থানে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী, আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায়ও পালিত হল মহান নভেম্বর বিপ্লব দিবস। সাতই নভেম্বর স্কাউট এন্ড গাইডের প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে দেশব্যাপী চলছে নানান কর্মসূচি। আসন্ন পুর ও নগর নির্বাচনে আগরতলা পুরসভা এলাকায় বামফ্রন্ট তাদের প্রার্থীদের নিয়ে প্রতিদিন চালাচ্ছে জোর প্রচার অভিযান। ত্রিপুরায় নারী নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও সুবিচার করার দাবিতে বিজেপি মহিলা মোর্চা পথ অবরোধ করে রাজধানী আগরতলায়। কালীপুজোর প্রাক মুহূর্তে মদ বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পায় কল্যাণপুর থানার পুলিশ। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স এন্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী, আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এ পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। ইউ আর ওয়াচিং ফোকাস ত্রিপুরা, এন্ড নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।